হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেলস আমি তোমাদের সায়ন্তন স্যার আজকের আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো আশা করি তোমরা থামনেল থেকে বুঝেই গেছো সেটা হচ্ছে আমাদের বায়োলজির হেলথ অ্যান্ড ডিজিজ ঠিক আছে তো আজকে আমাদের হেলথ অ্যান্ড ডিজিজের প্রথম ক্লাস হতে চলেছে আমাদের বেসিক টু অ্যাডভান্স সিরিজের এবং হেলথ অ্যান্ড ডিজিজ ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিতে চাই যেটা আমি আগে আমাদের যে সায়েন্সের সায়েন্স ফর এসএসসি যে স্ট্র্যাটেজি ভিডিওটা করেছিলাম সেখানেও মেনশন করেছিলাম যে এই হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটা বায়োলজি বায়োলজির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট যে দেখা যায় যে এসএসসিতে লাস্ট তিন বছরে ধরো দু হাজার উনিশ থেকে দু হাজার উনিশ তিন বছর না সরি চার বছর উনিশ কুড়ি একুশ বাইশ যত প্রশ্ন এসছে তার মধ্যে এখান থেকে এইটটি ফোরটা কোয়েশ্চেন আসতে দেখা গেছে অর্থাৎ বায়োলজির যতগুলো টপিক রয়েছে বায়োলজির যত চ্যাপ্টার রয়েছে তার মধ্যে যদি সব থেকে ইম্পর্ট্যান্ট তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করো সেটা কিন্তু এই চ্যাপ্টারটা হেলথ অ্যান্ড ডিজিজ এবং এটা তো গেল এসএসসির কথা এসএসসি বলতে এর মধ্যে সিজিএল সিএইচএসএল এমটিএস বা সিপিও এই পরীক্ষাগুলো তো পড়ছেই পিএসসির কথা যদি আসা যায় আমাদের তো সামনে এখন এক্সাম ক্যালেন্ডার যদি দেখি অনেকগুলো পিএসসির এক্সাম রয়েছে আমাদের পাইপলাইনে পিএসসির ক্ষেত্র দেখবে কিন্তু হেলথ অ্যান্ড ডিজিজ এর ওপর তুমি প্রত্যেকবারে একটা কি দুটো কোয়েশন তুমি পাবেই পাবে এটা তোমাকে আমি গ্যারেন্টি করে আমি তোমাদের বলতে পারি যে একটা কি দুটো কোয়েশন এই চ্যাপ্টার থেকে তোমরা পাবেই প্রত্যেকটা বারে সব থেকে বেশি যে জিনিসটার উপর যে টপিকটার উপর বায়োলজিতে জোর দেওয়া হয় সেটা হচ্ছে এইটা হেলথ অ্যান্ড ডিজিস তো চলো আমাদের আজকে তাহলে ডিসকাশন স্টার্ট করা যাক হেলথ অ্যান্ড ডিসিজের উপর তো আমাদের হেলথ অ্যান্ড ডিজিজে আমাদের বেসিক্যালি কী কী করতে হবে সেই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটু একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার মানে কি কী ধরনের প্রশ্ন আসে বা আমাদের পড়াটা কী ওরিয়েন্টেড করবো দেখো ডিজিজের কথা যদি বলতে হয় একটা পুরো ডাক্তারি শাস্ত্র রয়েছে ডিজিজের উপর ঠিক আছে ডিসিজে কি আছে তার সিমটমস কী তার ওষুধপত্র কি খেতে হয় না খেতে হয় অত আমাদের পড়ার কোনো দরকার নেই আমাদের কিছু সিলেকটিভ জায়গা কিছু সিলেক্টিভ জোন আমাদের বুঝতে হবে যে জায়গাগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসতে দেখা গেছে ট্রেন্ড ফলো করতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে তো এর যে মেটিরিয়ালস আমি তোমাদের কাছে যে প্রেজেন্ট করছি এই যে মেটিরিয়ালসগুলো এগুলো কিন্তু পুরোপুরি সেই জায়গাগুলো থেকে যে জায়গাগুলোর আশপাশ থেকে মেনলি কোয়েশনসগুলো আসে তো এখান থেকে কী কী করতে হবে এখান থেকে মেন যে জায়গাগুলো আমাদের ফোকাস রাখতে হবে হেলথ অ্যান্ড ডিজিজ থেকে সেটা হচ্ছে প্রথমত যে কোনো একটা ডিজিজ সেই ডিজিজের কিছু সিমটমস ঠিক আছে কিছু বিশেষ বিশেষ ডিজিজ আছে যাদের কিছু স্পেশাল সিমটমস দেখো এমনি জ্বর সর্দি কাছে বিভিন্ন ডিজিজের সিমটমস থাকতে পারে একাধিক যে রোগ যেগুলো থাকে তার সিমটমস হিসেবে জ্বর সর্দি কাছে থাকবেই কিন্তু কিছু স্পেশাল সিমটমস ঠিক আছে যেমন ধরো মাড়ি ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত করা যেটা আমাদের স্কারভিস সিনটমস ঠিক আছে বা ধরো আমাদের আমাদের যে রাতকানা হয়ে যাওয়া যেটা রাতে দেখতে না পাওয়া ঠিক আছে এটা হচ্ছে নিকটালপিয়া বা আমাদের রাতকানা রোগের সিমটমস তো এই এই যে ধরনের কিছু বিশেষ সিমটমস রয়েছে কিছু বিশেষ লক্ষণ রয়েছে এই লক্ষণগুলোর ব্যাপারে আমাদের একটু অকিবল হতে হবে ম্যালেরিয়ার ক্ষেত্রে যেমন কাপ দিয়ে জ্বর আসা এই ধরনের খুব ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে যেটা সেটা হচ্ছে পজিটিভ এজেন্টস মানে কারা কারা দায়ী না দায়ী সেই বিষয়গুলো আর যেগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এর মধ্যে থেকে যে এদের জন্য দায়ী যে জীবাণু তোমরা যেন নিশ্চয়ই প্রত্যেকটা রোগ আমাদের যেগুলো হয় তার জন্য কিছু না কিছু জীবাণু বা কোনো না কোনো একটা পদার্থ দেয় এবং সেই যে জীবাণুগুলো যারা দায়ী তারা কোন ধরনের জীবাণু ঠিক আছে এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের মূলত পরিচিত হতে হবে ঠিক আছে তো আমাদের এই যে ক্লাসটা আজকে হচ্ছে এই ক্লাসটা এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ান আমরা এই এন্টায়ার পার্টটাকে যেহেতু এটা খুব ভাস্ট একটা পোর্শন আমরা একটা ক্লাসে কিন্তু তোমাদের জন্য কভার করব না আমরা এটা টোটাল তিনটে পার্টে ডিভাইড করব আজকে তোমাদের জন্য থাকবে কি কিছু introductions of some terminologies that regarding to health and disease. হেলথ এবং ডিজিজ সম্পর্কিত কিছু টার্মিনোলজিস তোমাদের তাদের সাথে তোমাদের পরিচয় করাবো এবং নেক্সট ক্লাসে আমাদের থাকবে এই যে রোগের যে নির্দিষ্ট ক্ষেত্রগুলো বললাম যেখান থেকে প্রশ্ন আসে যেমন সিমটমস তার কি প্রতিকার হতে পারে তার জন্য যে কজিটিভ এজেন্টস কজিটিভ এজেন্টসের নেচার বা কিভাবে তারা অ্যাফেক্টেড করছে মানে ওটাকে আমাদের কি বলা যেতে পারে যে সংক্রমণ পদ্ধতি আর কি ঠিক আছে মোড অফ ট্রান্সমিশনস যেটাকে আমরা বলে থাকি সেই জিনিসগুলো নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে ডিসকাস করব ঠিক আছে থার্ড ক্লাসও এই টপিকের ওপর থাকবে কিন্তু সেখানে রোগগুলো একটু ডিফারেন্ট টাইপের হবে ঠিক আছে তো এই নিয়ে টোটাল তিনটে ক্লাসের ভিডিও আমরা তোমাদের সামনে আনবো আজকে প্রথম ক্লাস আমাদের যে হতে চলেছে সেখানে আমরা একদম বেসিক ইন্ট্রোডাকশান দিয়ে স্টার্ট করি ঠিক আছে তো আমাদের আমাদের যে টপিক তার নাম কি হেলথ অ্যান্ড ডিজিজ তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে হেলথ বিষয়টা কী কাকে আমরা হেলথ বলবো হেলথ বলতে কাকে বলবো আজকে তোমরা বলবে স্যার আমি আমার খুব ভালো আমি জিম করি রেগুলার কিংবা আমি এক্সারসাইজ করি আমার খুব ভালো ফিগার আমি খুব ফিট আমি চলাচল করতে পারি খুব ভালোভাবে আমি দৌড়োতে পারি আমি লাহাতে পারি তো আমি হেলদি পারসনস বাট অ্যাকচুয়ালি কিন্তু তা নয় ঠিক আছে কেন হেলদি বলতে যদি বোঝায় হেলথ বলতে যেটা বোঝায় যে একটা বিং মানে একটা ভালো থাকা সেটা শারীরিকভাবে হতে পারে সেটা মানসিকভাবে এবং সেটা সামাজিকভাবে এই তিন রকমভাবে যদি কেউ ভালো থাকতে পারে তখন তাকে আমরা বলতে পারি একজন হেলদি পারসন ঠিক আছে এবং তার এই যে অবস্থা এই অবস্থাটাকে আমরা বলে থাকি কি হেলথ ঠিক আছে চলো আমরা চট করে একবার ডেফিনেশানসটা দেখে নিই তো এই যে হেলথ আর হাইজিনের ডেফিনেশন তো আমরা দেখতে পাচ্ছ বোর্ডে এই হেলথ অ্যান্ড হাইজিনের ডেফিনেশনটা কিন্তু এটা হুয়ের কনস্টিটিউশন থেকে নেওয়া হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস তোমরা জানো সারা পৃথিবীতে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর যে জনস্বাস্থ্য সেই জনস্বাস্থ্য জিনিসটাকে এরা মনিটর করে এবং সেখান থেকে বেশ কিছু রুলস রেগুলেশনস এরাই কিন্তু তৈরি করে করে সেট ঠিক আছে তো হু বলছে যেটা হু বলছে অ্যাকর্ডিং টু হু হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং ঠিক আছে ফিজিক্যাল মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং ফিজিক্যাল ওয়েল হেলথ মানে কি ফিজিক্যাল ওয়েলবিং মানে যে তার শরীরে কোনো রোগ নেই হয়তো সে পুরোপুরি ফিট সে তার শরীরে যা যা ক্রাইটেরিয়া থাকার কথা প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা সঠিক মাত্রায় রয়েছে তার সর্দি কাশি জ্বর এই ধরনের কোনো সমস্যা নেই তার হাত পায়ে ব্যথা হাত পায়ে ব্যথা মাথা যন্ত্র নেই জাতীয় কোনো সমস্যা নেই তাহলে আমরা তাকে বলতে পারি যে শারীরিকভাবে সে সম্পূর্ণ সুস্থ কিন্তু সুস্থ বা হেলদি এই কথাটা কিন্তু তার ক্ষেত্রে এখনো অ্যাপ্লিকেবল হবে না তার জন্য আরও দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে ঠিকই একটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং এবং আরেকটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং না এই মেন্টাল ওয়েলবিংটা কী মেন্টাল ওয়েলবিং মানে মানসিকভাবে সুস্থ অর্থাৎ আমি সকালবেলা উঠে জিমে যাচ্ছি আমি খুব ভালো খাবার দাবার খাচ্ছি হেলদি ফুড খাচ্ছি বাট তারপর দেখা যাচ্ছে আমি কর্মক্ষেত্রে কিংবা আমার অন্য কোনো ক্ষেত্রে তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক যেখানে আমি অত্যধিক স্ট্রেস নিয়ে ফেলছি আমি খুব চাপে থাকছি আমি খুব টেনশানে থাকছি আমাকে ডিপ্রেশন আস্তে আস্তে ঘিরে ধরছে অ্যাংজাইটিতে ভুগছি দুশ্চিন্তা সারাক্ষণ তাহলে এটাকে কিন্তু আমরা কখনোই সুস্থ থাকা বলবো না কারণ এটা কিন্তু এই অ্যাংজাইটি ডিপ্রেশনস তারপরে ধরো আমাদের এই স্ট্রেস এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু এক ধরনের মেন্টাল ইলনেসের মধ্যে পড়ে এবং মেন্টাল ইলনেস যতই যখন কারো থাকবে সে ফিজিক্যালি যতই ফিট হোক না কেন তাকে কিন্তু আমরা হেলদি বলতে পারবো না তাহলে এইগুলোও যদি না থাকে সে মানসিকভাবে অত্যন্ত আনন্দিত খুব হ্যাপি এরকম যদি থাকে তখন তাকে আমরা বলতে পারি যে সে একজন হেলদি পার্সন বাট তাও না এখনো আর একটা ক্রাইটেরিয়া বাকি থেকে গেছে যেটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং সোশ্যাল ওয়েলবিং অর্থাৎ কি অর্থাৎ ধরো আমরা একজন যে ব্যক্তির কথা বলছি তিনি হয়তো রোজ সকালবেলা জিমে যান বা বিকেলবেলা জিমে যান সকালবেলা তিনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন মাঠে যান দৌড়োদৌড়ি করেন এবং সারাদিন তার প্রত্যেকটা কাজ একদম পুঙ্খানুপুঙ্খনভাবে নিয়ম মেনে প্রপার ডিসিপ্লিন ওয়েতে তিনি ক্যারি আউট করেন তিনি মানসিকভাবে অত্যন্ত সুস্থ তার সারাক্ষণ হাসি খুশি থাকেন ঠিক আছে কিন্তু তার বাড়িকে তিনি রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিন্তু দেখা গেল তার বাড়ি থেকে বেরিয়েই বাড়ির সামনেই রয়েছে একটা কোনো একটা খোলা ড্রেন রয়েছে হয়তো যেখান থেকে যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা এসে সেখানে জমা হচ্ছে কিংবা একটা ভ্যাট বা একটা বড় ময়লা রাখার অনেকটা বড় এরিয়া রয়েছে যেখানে ময়লা ডাইলা ফেলা হয় তো এক্ষেত্রে কি হচ্ছে তার নিজের বাড়ি তার নিজের চারপাশ পরিচ্ছন্ন থাকলেও তার বাড়ির ঠিক সামনের দিকটাই কিন্তু পরিচ্ছন্ন নয় ঠিক আছে তাহলে এক্ষেত্রেও সেই লোকটাকে কিন্তু আমরা বলবো না যে ইনি সুস্থ অবস্থায় আছেন ঠিক আছে তাহলে সুস্থ এই ধরনের যে স্বাস্থ্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে সোশ্যাল ওয়েলবিং এই ধরনের যে ভালো থাকা যেটা অর্থাৎ আমার নিজস্ব যে ক্ষেত্র তার আশেপাশে আমার সামাজিক ক্ষেত্রটাকেও কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবেই আমি বলতে পারবো যে আমি সম্পূর্ণভাবে সুস্থ তো এটা কিন্তু মনে রাখবে তোমরা নোট করে নিতে পারো এটা হুয়ের একটা হুয়ের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু এটা হচ্ছে হেলথের ডেফিনেশান এখন তোমরা বলবে কি স্যার হেলথের ডেফিনেশন জেনে আমরা কি করব খেলতে ডেফিনেশান ধরি না আমাদের আসবে আমাদের তো দিতে হবে সেই এমসি কিউ চারটে অপশনস থাকবে কোয়েশ্চেন দেখবো অপশন মেরে দিয়ে চলে আসবো তাহলে ডেফিনেশন আপনি করাচ্ছেন কেন তার কারণটা হচ্ছে দু সালের সম্ভবত আমার এক্স্যাক্ট মনে পড়ছে না অগস্ট মাসের কোনো একটা শিফটে সিজিএলে একজ্যাক্ট ডেটটা আমার মনে পড়ছিলো দু হাজার বাইশ সালের সিরিজে আমার এটুকু মনে আছে সেখানে কিন্তু এই যে তোমরা দেখছো নিচে হাইজিনের যে ডেফিনিশনসটা দেওয়া হয়েছিল এই হাইজিনের একজাক্ট ডেফিনেশনসটা কিন্তু এসেছিল তোমাদের মধ্যে যারা প্রিভিয়াস ইয়ার ফলো করবে তারা কিন্তু জানবে বা যদি কেউ নাও করো তোমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার যদি দেখো তোমরা কিন্তু দেখতে পাবে আমরা এছাড়া পরে তো আমাদের রিভিশন সিরিজে আমরা ডিসকাস করেও দেবো সেখানে কিন্তু এই হাইজিনের যে ডেফিনেশনটা হাইজিনের ডেফিনেশনটার জায়গায় তিনটে ব্ল্যাঙ্কস ছিল ঠিক আছে এবং সেই তিনটে ব্ল্যাঙ্কস দিয়ে আমাদের চারটে অপশান দিয়ে দিয়েছিলো বলে দিয়েছিল যে এই তিনটে ব্ল্যাঙ্কসে কী কী বসবে চারটে অপশনে চার রকম অ্যান্সার রয়েছে তাহলে সেইটা বুঝতে গেলে আমাদের কিন্তু ডেফিনেশনটাও মুখস্থ করতে হবে তাহলে এখন কিন্তু সিজিএল সিএইচসএল এম টিএস বা এইসব পরীক্ষা কিন্তু শুধু এরকম নয় যে আমি ওয়ান লাইনের কিছু ডেটা পড়ে যাব সেই ওয়ান লাইনের ডেটাগুলো আমার চলে আসবে এখন কিন্তু সিস্টেমটা হয়ে গেছে এরকম অনলাইনের ডেটাও যেরকম দিচ্ছে সেরকম এই ধরনের যে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেগুলো ডেফিনেশনস বলে এগুলো যেগুলো আমরা জেনারেলি এমসিকিউর ক্ষেত্রে অ্যাভয়েড করে থাকি ইউজুয়ালি ঠিক আছে সেই রকম জায়গা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসার রাস্তা তৈরি করে নিচ্ছে এসএসসি তো সেই জন্য আমি তোমাদের যেটা রেকমেন্ড করবো যেহেতু এটা হুয়ের ডেফিনেশনস এই হুয়ের ডেফিনেশন এবং দেখো একটা আমরা ছোটবেলা থেকে বিভিন্ন বইতে কোনো একটা পার্টিকুলার জিনিসের ডেফিনেশন বিভিন্ন রকম পড়েছি তাহলে সেগুলো থেকে তো দেবে না কারণ যা তারাও জানে এসএসসিও জানে যে বিভিন্ন স্টুডেন্ট পড়ছে তারা বিভিন্ন বই থেকে পড়ে আসছে যারা পরীক্ষা দিতে আসে তারা বিভিন্ন বই ফলো করছে তাহলে তারা এমন একটা ডেফিনেশন চুজ করবে যেটা একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে তাহলে এক্ষেত্রে ওই কারণেই আমরা হুয়ের রেকমেন্ড করা ডেফিনেশানসগুলি কিন্তু তোমাদের দিয়েছি এই হুয়ের রেকমেন্ড করা ডেফিনেশানসগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং এখান থেকে হয়তো আমাদের এই কন্ডিশানের জায়গার একটা ড্যাশ প্র্যাকটিসের জায়গার একটা ড্যাশ যেটা হয়তো দিল না ঠিক আছে আর এই 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 জায়গায় হয়তো একটা ড্যাশ দিয়ে 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 আমাদের জায়গাগুলো দিল চারটে অপশানের মধ্যে কোনটা হবে তার মধ্যে হয়তো দেখা গেল কোন একটা অপশানে এই তিনটে ওয়ার্ড রয়েছে তাহলে তোমাদের সেটা পিক করতে হবে তাহলে সেই কারণে ডেফিনেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ডেফিনেশন যখন হলো আমাদের হেলথের ডেফিনেশন আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি ঠিক আছে এরপর হাইজিনের ডেফিনেশনে যদি আসি হুয়ের ডেফিনেশন ওয়াইজ হাইজিন কাকে বলা হচ্ছে হাইজিন রিফার্স টু কন্ডিশনস অ্যান্ড প্র্যাকটিস দ্যাট হেল্পস টু মেনটেন হেলথ অ্যান্ড প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ অর্থাৎ যে আমাদের স্বাস্থ্য তো ঠিক রাখে আর তার পাশাপাশি এই যে রোগ জীবাণুগুলো সেগুলোকেও আমাদের থেকে দূরে রাখে সেইটা রাখার জন্য আমাদের যে প্র্যাকটিস এবং যে কন্ডিশনগুলো মেনটেন করতে হবে তাকে আমরা বলবো হাইজিন যেমন যেমন হচ্ছে আমাদের প্রতিদিন নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রেগুলার সাবান মাখা রেগুলার না হলেও মানে নিয়মিত বেসিসে সাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা একটা হাইজিনের পার্ট যেটা আমাদের শরীর থেকে কী করে আমাদের ত্বকে থাকা অনেক ক্ষতিকারক জীবন নষ্ট করে দেয় ঠিক আছে আর কি আর হচ্ছে আমাদের এই যে নখের মধ্যে যে ময়লা থাকে সেই ময়লাগুলোকে পরিষ্কার করা আমাদের প্রত্যেক দিন খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া তাহলে এই জিনিসগুলো হাইজিন এইগুলো যদি আমরা মেনটেন করি রোগ জীবাণু থেকে আমরা অনেকটা দূরে থাকবো যদি মেনটেন না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ওয়েল বিং বা হেলথ সেটা অ্যাফেক্টেড হবে ঠিক আছে তো আশা করি হেলথ হাইজিন এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত হলে এবং আমার মনে হয় না যে দু হাজার কুড়ি একুশ যে লং কোভিড পিরিয়ড পেরিয়ে আসার পর আমার মনে হয় না যে এইগুলো সম্পর্কে কারোর কোনো মিসকনসেপশানস বা কোনো কিছু থাকতে পারে কারণ দু হাজার কুড়ি থেকে একুশ আমরা জানি ওই সময় আমাদের খবরের চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজ প্রত্যেকটা জায়গায় পাখি পড়ার মতো করে প্রত্যেককে মুখে মুখস্থ করে দেওয়া হয়েছে কিভাবে হাত ধুতে হবে কিভাবে না করতে হবে কোভিড নামক তোমরা জানো যে এক মারণ রোগ আমাদের পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল একটা প্যান্ডেমিকের আকার ধারণ করেছিল তারপরে থেকে তো আমাদের মানে আশা করি জিনিসগুলো সকলেরই জানা হয়েও গেছে ঠিক আছে নেক্সট আমরা যাই ডিজিজের ডেফিনেশানটা একটু দেখে নিই ডিজিজ কি ডিজিজ ইন অ্যান আনকমফোর্টেবল স্টেট তাহলে হেলথ যেটা আমরা বলেছি হেলথের ঠিক অপোজিটটাই হচ্ছে ডিসিজ মানে হেলথ ছিল একটা ওয়েলবিং ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ডিজিজ কিন্তু এ একটা ভালো না থাকাটাকেই বলা হচ্ছে মানে কোনোভাবে ওই হেলথের যে টেম্পারমেন্ট ওটা যদি হ্যাম্পার্ড হয় তখন আমরা সেটাকে বলে থাকি কোনো একটা ডিজিজ সিচুয়েশানস ঠিক আছে তাহলে তিনটে জিনিস কিন্তু গোলা না হেলথ মানে হচ্ছে ভালো থাকা হাইজিন মানে হচ্ছে ভালো থাকার পদ্ধতি অ্যান্ড ডিজিজ হচ্ছে ভালো থাকতে না পারলে যেটা হবে সেটাই হয়ে যাচ্ছে ডিসিজ ঠিক আছে সো ডিজিজ ইন অ্যান আনকমফোর্টেবল স্টেট অফ বডি ইন হুইচ দ্য ফাংশানস অব দ্য বডি অর ইটস পার্টস আর ডিস্টার্বড ঠিক আছে মানে নিত্য নৈমিত্তিক আমাদের যে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তাদের নিত্য নৈমিত্তিক যে কাজকর্মগুলো সেগুলো যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয় সেগুলোর যদি ঠিকঠাকভাবে তাদের ফাংশনস তাদের পারফরমেন্স যদি ডেলিভার না করতে পারে তখন আমরা বলতে পারি যে সেই অংশটাতে একটা কোনো ডিজিজ বা কিছু হয়েছে এটা আমাদের সমগ্র দেহে হতে পারে এটা আবার শরীরের কোনো একটা নির্দিষ্ট অঙ্গে হতে পারে যেমন ধরো কারোর যদি নিউমোনিয়া বা ওই ধরনের ধর আমাদের যে লাংস ওরিড কোল্ড ডিজিজ যেগুলো হয় সেটা আমাদের রেসপিরেটরি ট্রাক্ট লাংস এই রিজিয়ানটার মধ্যে সীমাবদ্ধ থাকে ঠিক আছে কারোর যদি ধরো আজকের জ্বর হয় জ্বর ক্ষেত্রে দেখা যায় তো সারা শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকছে রক্তের মধ্যে সেখানে যে জীবাণুগুলো আমাদের আক্রমণ করেছে তাদের সাথে আমাদের ইমিউনিটি সিস্টেমের একটা ফাইট হয় তারই রেসপন্স হিসেবে সাধারণত আমাদের এই জ্বরটা দেখতে পাওয়া যায় তো এগুলো আবার পুরো বডিতে যেমন ছড়িয়ে পড়ে তাহলে কি দেখতে পেলাম এটা কোনো একটা বডি পার্টের মধ্যে কনফাইন্ড থাকতে পারে আবার সমগ্র শরীরেও ছড়িয়ে পড়তে পারে কিন্তু এটা একটা কথা বলে দিই যে ওই বডি পার্টে কনফাইন্ড করে থাকা গেল মানে আমাদের বডি যে এফেক্টেড হবে না তা কিন্তু নয় সেই বডি পার্টে যেমন লাংসে যদি এফেক্ট লাংস যদি এফেক্টেড হয় আমাদের কিন্তু পুরো বডি এফেক্টেড হবে কারণ লাংস আমাদের অক্সিজেন প্রোভাইড করার ক্ষেত্রে একটা খুব ইনক্রুশিয়াল দ্য মোস্ট ক্রুশিয়াল রোল প্লে করা হচ্ছে লাংস ঠিক আছে তো এই আর কি ব্যাপার এবারে আমরা একটু দেখিনি এই যে ডিজিজ যা রয়েছে ডিজিজ তো আমাদের প্রচুর ধরনের ডিজিজ রয়েছে আমরা যদি দেখি তার লিস্ট বলে শেষ করা যাবে না তো এই ডিজিজগুলোকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যেতে পারে ঠিক আছে কী কী ভাগ প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কনজেনিটাল ডিজিস অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ ঠিক আছে তো ডিজিজ আর ব্রডলি ক্যাটেগরাইজড ইন্টু টু টাইপস কনজেনাইটাল ডিজিজ অ্যান্ড অ্যাকোয়ার্ড ডিজিজ কনজেনাইটাল ডিজিজ কাকে বলবো আর অ্যাকোয়ার্ড ডিসিজ কাকে বলবো ঠিক আছে দেখে নেওয়া যায় কনজেনিটাল অ্যান্ড একয়ার ডিজিজ আমরা কাকে বলবো তো কনজেনিটাল ডিসিজ হচ্ছে বেসিক্যালি ধরা যাক আমাদের যে যে এই রোগে কনজেনেটাল ডিজিজ মানে এই ধরনের রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে তারা মাতৃগর্ভে থাকাকালীনই এই রোগে আক্রান্ত হয় ঠিক আছে অর্থাৎ জন্ম তাদের যেদিন জন্ম নেবে সেই জন্ম নেওয়ার আগেই তারা এই রোগে আক্রান্ত হয় এই রোগটা নিয়েই জন্মায় এবং যতদিন তারা বেঁচে থাকে এই রোগটা তাদের সাথে থেকে যায় ঠিক আছে এই ধরনের রোগকে আমরা বলে থাকি সাধারণত কনজেনেটাল ডিসিজ দ্য ডিজিজেস দ্যাট অকারস ফ্রম দ্য টাইম অফ বার্থ রেফার টু অ্যাজ দ্য কনজেনেটাল ডিসিজ ঠিক আছে জন্ম সময় থেকে যে ধরনের রোগগুলো থেকে যায় তাদেরকে আমরা কনজেনেটাল ডিসিজ বলি ইউজুয়ালি জেনেটিক ডিসিজগুলো হয় কনজেনেটাল টাইপের ঠিক আছে জেনেটিক ডিসিজ মানে তোমরা জানো নিশ্চয়ই প্রত্যেকটা জীবের যদি আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা দেখি প্রত্যেকে আলাদা আমরা এই যে ডিফারেন্স রয়েছে বা যদি ধরো আমাদের আজকের একটা ওরাং সাথে একজন মানুষ দুজনকে যদি পাশাপাশি রাখা হয় তোমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে হবে মানুষটাকে কেন কি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমার কিছু মিল রয়েছে তাহলে এই যে মিল অমিল প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা আবার কিছু কিছু জায়গায় মিল রয়েছে এই জিনিসগুলো কেন থাকে তার কারণটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকে বা বলা ভালো আরও যে কোষের মধ্যে থাকা জিন ঠিক আছে কোষের মধ্যে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে থাকে জিন এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে অন্য কোনো ক্লাসে ডিসকাস করব আজকের এইটুকু জেনে রাখো যে কোষ কোষের মধ্যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে থাকে জিন ঠিক আছে এই জিনগুলো কি করছে জিনগুলো যেটা করে থাকে সেটা হচ্ছে আমাদের এই যে চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ধরো কেউ লম্বা হয় একটু খাটো হয় কারোর গায়ের রং খুব ফর্সা কারোর গায়ের রং একটু চাপা কারোর গায়ের রং কালো চোখের মনির রঙের যদি দেখি আমরা বিভিন্ন ধরনের তার ভ্যারাইটি দেখতে পাই কারোর নীলচে কারোর একটু বাদামি ধরনের হয় কারোর আবার খুব গাঢ় কালো রঙের চোখের মনি হয় চুলের রঙের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের দেশ কাল ভিত্তিতে কিন্তু এই ধরনের তারতম্য দেখতে পাওয়া যায় তো এই যে ডিফারেন্সিয়েশনটা এই যে ভ্যারাইটিটা এটা কেন হয় তার কারণ তাদের জিনের গঠন আলাদা অর্থাৎ আমরা কীরকম হব সেইটা নির্ধারণ করে একটা জীব প্রত্যেকটা জীবের যদি দেখা যায় তার লাইফের যে জার্নি সেটা কিন্তু স্টার্ট হয় একটা সিঙ্গেল সেল থেকে যেটাকে আমরা বলে থাকি ইউজুয়ালি জাইগোট কি বলি আমরা আমরা বলি জাইগোট এই জাইগোট থেকে আমাদের লাইফের জার্নিটা শুরু হয় এবং এই জার্নিতে আমরা কি কীরকম হব যে ওই যে জায়গোরটা অর্থাৎ প্রত্যেকেই একটা কোচ থেকে যাত্রা শুরু করছি তাহলে যাত্রার পরে আমাদের ডেভেলপমেন্ট আমাদের গ্রোথ আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমাদের ক্যারেক্টারিস্টিক্স কেন পাল্টে যায় তার কারণ লুকিয়ে রয়েছে এই জিনের মধ্যে অর্থাৎ জিনের মধ্যে কিন্তু আমাদের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য লোকানো রয়েছে জিনই সেটাকে প্রকাশ করতে 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 আমাদের আস্তে আস্তে গ্রোথটা ঘটায় ঠিক আছে তো এই জিনের মধ্যে তাহলে খুব ক্লিয়ার জিনের মধ্যে যদি কোনো রকমের অল্টারেশন হয়ে যায় একটা খুব ন্যূনতম অল্টারেশনও যদি হয়ে যায় তাহলে সেইটাই কিন্তু লিড করবে এই কনজেনাইটাল ডিজিজের দিকে অর্থাৎ তখন সেই জীবটার তার ইউজুয়ালি যেরকম হওয়ার কথা বা তার অন প্রজাতি সমপ্রজাতির অন্যান্য জীবেরা যেরকম হচ্ছে সেই রকম না হয় একটু আলাদা রকমের হবে যেটা এক ধরনের অ্যাবনরমালিটিস এবং সেটাকে আমরা বলে থাকি কনজেনাইটাল ডিজিস ঠিক আছে যেমন আমাদের ফিফথ ফিঙ্গার কার্ভেচার ডিম্পল ওভার দ্য লোয়ার স্পাইন বার্থ ডিফেক্টস যেগুলো আমাদের থাকে ঠিক আছে ক্লেফট লিভস মানে আমাদের কারো কারো থাকে এরকম ঠোঁটের মধ্যে একটা ভাঁজ দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং প্যালেটের মধ্যেও ভাঁজ দেখতে পাওয়া যায় ঠোঁট আপার লিভ এবং প্যালেট এই যে প্যালেট বলতে আমাদের যে তালু যেটাকে বলি মুখের মধ্যে ঠিক আছে ত উচ্চারণ করতে গেলে জিপটা যে জায়গাটা টাচ করবে সেই জায়গাটা যে আমরা প্যালেট ঠিক আছে তো সেই পোর্শনটাও কি হয় সেইখানটা ক্লেফট দেখতে পাওয়া যায় মানে একটা খাঁজ দেখতে পাওয়া যায় ম্যালফরমেশন সিনড্রোম ডিসপ্লেসিয়া ঠিক আছে এরিথ্রোব্লাস্টোসিস এগুলো হচ্ছে সব এই যে ডিফেক্টগুলো থাকে যেগুলো জন্ম থেকে নিয়ে আমরা আসছি এগুলো সব কটা কিন্তু হয়ে যাচ্ছে এই কনজেনাইটাল ডিসিজের মধ্যে ঠিক আছে ঠিক আছে কনজেনাইটাল হার্ট ডিফেক্টস সিস্টিক ফাইব্রোসিস এগুলো হচ্ছে সব এর মধ্যে আসছে কনজেনাইটাল ডিসিজের মধ্যে আসছে আরেকটা যে টাইপ আমরা দেখেছিলাম সেটা কী ছিল সেটা ছিল অ্যাকোয়ার্ড ডিজিজ অ্যাকোয়ার্ড মানে অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জন করা ঠিক আছে অ্যাকোয়ার্ড ডিজিজ মানে যে রোগগুলো আমরা অর্জন করি অর্থাৎ বাচ্চারা যখন জন্মাচ্ছে একটা শিশু যখন জন্মাচ্ছে সেক্ষেত্রে সে কোনোরকম রোগ নিয়ে জন্মাচ্ছে না সে সম্পূর্ণ সুস্থ জন্মাচ্ছে কিন্তু জন্মানোর পর থেকে সে যতদিন বাঁচবে সে তার চারপাশে আবহাওয়ার কারণে হোক তার হ্যাবিটের কারণে হোক বিভিন্ন কারণে সে কিন্তু বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হতে থাকবে এই রোগগুলো সে নিয়ে জন্মায়নি কিন্তু এই রোগগুলো সে জন্মানোর পরে তার আশেপাশের পোর্শন থেকে সে তার শরীরে ঢুকেছে এবং এই রোগগুলো দ্বারা সে আক্রান্ত হয়েছে ঠিক আছে তো এই রোগগুলোকে আমরা বলে থাকি কি এই রোগগুলোকে আমরা বলে থাকি অ্যাকুয়ার ডিজিজ দ্য ডিজিজেস, দ্যাট অকার অর ডেভেলপ আফটার বার্থ অফ এ চাইল্ড আর রেফার টু অ্যাজ অ্যাকোয়ার্ড ডিসিজেস ঠিক আছে তাহলে আফটার বার্থ এটা মনে রেখে দেবে তাহলে কনজেনিটাল ডিসিজ ছিল বিফোর বার্থ অ্যাকোয়ার্ড ডিসিজ হচ্ছে আফটার বার্থ জন্মের আগে থেকেই ওটা আসছিল কনজেনিটাল ডিসিজ অ্যাকোয়ার্ড ডিজিজ জন্মের পরে এটা অ্যাকোয়ার করা শুরু করবে ঠিক আছে এটাকে পোস্ট ফেটালি অ্যাকোয়ার্ড ডিসিজও বলা হয় যেহেতু জন্মের পরেই এই জিনিসটা আসছে ঠিক আছে তো এই যে এইগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ যেমন ধরো আজকে আমরা সর্দি কাশিতে কোনো একজন কেউ আক্রান্ত হলে তো সেই সর্দি কাশিটা নিশ্চয়ই আমরা জন্মের সময় থেকে জন্মের আগে থেকে কেউ নিয়ে জন্মায়নি ঠিক আছে তাহলে কেউ নিউমোনিয়া আক্রান্ত হলো কেউ সর্দি কাশি আক্রান্ত হলো কারোর হয়তো গাত পা ব্যথা শুরু হলো তাহলে এই সব কিছু কিন্তু আমাদের জন্মের পর থেকে জন্মের পর আমাদের আস্তে আস্তে আমরা আক্রান্ত হয়েছি এই রোগগুলোতে ঠিক আছে তাহলে এইগুলোকে আমরা বলে থাকি অ্যাকোয়ার্ড ডিজিজ অ্যাকোয়ার্ড ডিজিজের দুটো টাইপ কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ঠিক আছে কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিসিজ আমাদের নেক্সট যে দুটো ক্লাস থাকবে তোমাদের জন্য সেই নেক্সট যে দুটো ক্লাস আমরা রাখছি তার মধ্যে সেকেন্ড যে ক্লাসটা থাকবে আজকে তো ধর আমাদের ফার্স্ট ক্লাস হয়ে যাচ্ছে সেকেন্ড ক্লাস যেটা থাকবে ক্লাস টুতে আমরা এই কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে ডিসকাস করব ঠিক আছে কমিউনিকেবল ডিসিজ কাদের থেকে ডিসিজগুলো আমরা পাই কিভাবে পাই কিভাবে আক্রান্ত হই তার লক্ষণ কি তার প্রতিকার কি থাকতে পারে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের সেকেন্ড ক্লাসে এবং তারপরে যে ক্লাস থাকবে সেখানে আমরা বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিসিজেস নিয়ে ডিসকাশান আমরা রাখবো ঠিক আছে নন কমিউনিকেবল ডিসিজেসগুলো কোথা থেকে আসে না আসে একই ক্রাইটেরিয়ার উপর আমাদের চলতে থাকবে এবং আমি তোমাদের বারবার করে বলবো যারা এই ভিডিওটা দেখছো তারা ওই দুটো ভিডিও কিন্তু অবশ্যই দেখবে খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে চিন্তা করার কিছু নেই তোমাদের নেক্সট আমরা বলেছি যে নেক্সট যে আমাদের এসএসসি ক্যালেন্ডার তো পাবলিশ হয়ে গেছে নেক্সট যেটা পরীক্ষা শুরু হচ্ছে সিজেল তার আগে কিন্তু আমরা চেষ্টা করবো তোমাদের যে এই সিলেবাসগুলো যতটা সম্ভব কভার করে দেওয়া যায় ঠিক আছে এবং এই পোশনসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এই কারণেই তার কারণ এখান থেকে থেকে বেশি প্রশ্ন আসে বারবার করে বলছি এই কথাটা তোমাদের যে তোমরা এই পোশনটুকু খুব ভালো করে দেখো কারণ এইটুকু করলে তোমরা কমন পাবেই ধরে রাখো ঠিক আছে এই চ্যাপ্টারটা থেকে আসেই কম বেশি কারণ এটা সব থেকে বেশি দেওয়ার জায়গা প্রচুর শর্ট কোয়েশ্চেন এখান থেকে ঠিক আছে তো এবার আমরা চলে আসি কমিউনিকেবল ডিসিজের কথা আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড আর এই ডিভিশনসটা অ্যাকোয়ার্ডে বললাম আমরা দুটো ভাগ কমিউনিকেবল আর নন কমিউনিকেবল চলে আসি আমরা এবারে কমিউনিকেবল ডিসিজেস ঠিক আছে কমিউনিকেবল ডিসিজেস বা এটাকে ইনফেকশাস ডিসিজ বলা হয় কন্টেজিয়াস ডিজিজও বলা হয় ঠিক আছে মানে এটা কি হচ্ছে এটা হচ্ছে ধরো একজন সুস্থ ব্যক্তি রয়েছে সেই সুস্থ ব্যক্তি তার পাশে আর একজন কেউ রয়েছে সে হয়তো অসুস্থ কোনোভাবে সেই অসুস্থ ব্যক্তির থেকে অসুস্থ ব্যক্তি হয়তো কোনো একটা বিশেষ রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন সেই রোগের যে জীবাণু সেই জীবাণু সেই অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে চলে এলো এসে সুস্থ ব্যক্তিকেও আক্রান্ত করলো এই ধরনের যে ডিজিজগুলো আছে সেটাকে আমরা বলে থাকি কমিউনিকেবল ডিজিজ ঠিক আছে সো দিস ডিসিজেস আর কনসিডার্ড অ্যাস স্প্রেডিং ট্রান্সমিসেবল ডিসিজেস অ্যাজ দে স্প্রেড ফ্রম অ্যান ইনফেক্টেড অর্গ্যানিজমস টু অ্যানাদার তো দেখো এই কিন্তু আমরা ইনফেক্টেড হিউম্যান বলিনি আমরা বলেছি ইনফেক্টেড অর্গানিজমস টু অ্যানাদার ঠিক আছে তার মানে সোজা কথায় এটা এই ধরনের ডিসিজে শুধু হিউম্যান আক্রান্ত হয় তা নয় এটা একটা অন্য কোনো জীব থেকে আরেকটা অন্য কোনো জীবে যেতে পারে ঠিক আছে মানে ধরো যেমন বার্ড ফ্লু তোমরা জানো বার্ড ফ্লু যদি একবার কোনো মুরগি আক্রান্ত হওয়া শুরু হয় মোটামুটি তখন মুরগির একটা মরক লেগে যায় দেখা যায় মানে পোলট্রির পর পোলট্রি মুরগি শুধু মরেই যাচ্ছে সেখানে কি হচ্ছে মুরগিদের মধ্যে বার্ড ফ্লুটা ছড়িয়ে পড়ছে এবং সেই বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মাংস যদি মানুষ প্রপারলি সিদ্ধ করে না খায় তাহলে সেক্ষেত্রে মানুষও কিন্তু এই ফ্লুতে আক্রান্ত হবে ঠিক আছে সোয়াইন ফ্লু যেমন বার্ড ফ্লু সোয়াইন ফ্লু তারপর ধরো বিভিন্ন গাছেদের ক্ষেত্রে হয় গাছেদের ক্ষেত্রে যে রাস ডিজিজ মরিচা রোগ ঠিক আছে বা এই ধরনের ব্যাপারগুলো এগুলো কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছেও ছড়িয়ে পড়ে ঠিক আছে তাহলে অসুস্থ থেকে সুস্থ জীবদের মধ্যে এই যে রোগের সংক্রমণ যেটা এটাকে আমরা বলে থাকি কমিউনিকেবল ডিজিজ অর ইনফেকশাস ডিজিজ ঠিক আছে তো এর যারা দায়ী এই ধরনের রোগের জন্য যারা দায়ী তাদেরকে আমরা কি বলে থাকি তাদের আমাকে তাদেরকে আমরা বলি যে এদের এজেন্টস তো এজেন্টস বলতে কার তাদেরকে বলা হচ্ছে যারা এই রোগগুলো নিয়ে আসছে তোমরা জানো এজেন্টস কথাটা নিশ্চয়ই যে যারা কারোর হয়ে কোনো একটা কাজ করে তো এরা হচ্ছে এই রোগের এজেন্টস ঠিক আছে এজেন্টস অফ ডিজিজ এরা ওই রোগগুলোকে ক্যারি করে নিয়ে আসছে একজন অসুস্থ মানুষ থেকে একজন সুস্থ মানুষের দেহে ঠিক আছে এর এজেন্টস কারা হতে পারে এর এজেন্টস হতে পারে কারা দেখে নেওয়া যাক চাট করে হতে পারে কিছু ভাইরাসেস ঠিক আছে কিছু ভাইরাস এর এজেন্ট হতে পারে তোমরা জানো নিশ্চয়ই আমাদের মানে ভাইরাসের সাথে কম বেশি সবাই আমরা পরিচিত হয়ে গেছি এখন দু হাজার পর থেকে তাই তো তো ভাইরাস কি করতে পারে না করতে পারে আমরা জানি বিভিন্ন রকমভাবে এরা বিভিন্ন মাধ্যমে এরা ছড়িয়ে পড়তে পারে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ঠিক আছে ভিডিওয়েডস অ্যান্ড প্রিয়নস ভিডিওয়েডস কি ভিডিওয়েডস হচ্ছে এদের ভাইরাসকেই এক ধরনের ভিডিওয়েডস বলা হয় বেসিক্যালি ভিডিওয়েডস বলতে এরা কি এদের দেহে যেটা থাকে আমরা একটু ছোট্ট করে আলোচনা করি ভিডিওয়েডস মানে এদের দেহে একটা জিনোম থাকে যে জিনোমের মধ্যে থাকবে একটা ডিএনএ অথবা একটা আর আর এই ডিএনএ আর আর ঘিরে থাকবে একটা প্রোটিন কোটিং ঠিক আছে যেটা হচ্ছে একটা পিওর ফর্মস অফ ভাইরাস বলতে পারো ঠিক আছে সেগুলোকে আমরা বলে থাকি ভিডিয়ন্স নেক্সট আমরা দেখি প্রিয়ন্স প্রিয়ন্স কথা বলবো প্রিয়ন্স বেসিক্যালি এরা হচ্ছে এক ধরনের মিসফোল্ডেড প্রোটিনস ঠিক আছে মানে এরা এরা একচ এমন এক ধরনের প্রোটিন বলতে পারো যারা আমাদের শরীরে যখন ঢোকে আমাদের শরীরে বিভিন্ন কার্যকরী যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে এরা নষ্ট করে দেয় তাদেরকে ওরা মিসফোল্ডেড প্রোটিনে কনভার্ট করে দেয় এবং মিসফোল্ডেড প্রোটিনে কনভার্ট করে দিয়ে ওরা কি করে তাদের কার্যক্ষমতাও নষ্ট করে দেয় ঠিক আছে যেমন আমি প্রিয় কথা যদি তোমাদের বলি তাহলে এখানে একটা রোগের নামও আমাকে বলতে হবে সেটা হচ্ছে ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথিস ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথিস আমি একটু লিখে দিচ্ছি এখানে ট্রান্সমিসেবলিফর্ম ইনসেফোপ্যাথিস ঠিক আছে এই রোগটা এটা সাধারণত আমাদের এক ধরনের স্নায়ু রোগ আমাদের নার্ভকে আক্রমণ করে এবং তার জন্য কিছু এরকম কিন্তু ঠিক আছে তাহলে থেকে যদি এই ধরনের প্রিয়ন্স কোয়েশ্চেন আসে তোমরা এই রোগটার নামটা ওখানে লিখে দিতে পারো ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথিস ঠিক আছে নেক্সট আমরা আসি ভাইরয়েড ভিরিয়ন্স প্রিয়ন্স হয়ে গেল ভাইরয়েড ভাইরাসেস প্রিয়ন্স হয়ে গেলো আমাদের এরপরে আমরা আসি মাইক্রো অর্গানিজমের কথা কী কী মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ব্যাকটেরিয়া প্রোটোজোয়া কি তোমরা পরে যখন আমাদের ক্লাসিফিকেশনস হবে সেখানে দেখবে যে আমাদের এন্টায়ার যে লিভিং ওয়ার্ল্ড রয়েছে তাকে পাঁচটা কিংডমে ক্লাসিফাই করা রয়েছে তার মধ্যে প্রথম দুটো কিংডমকে বলা হয় মাইক্রোপস ঠিক আছে প্রথম দুটো কিংডমের মধ্যে কারা আছে প্রথম কিংডমটা হচ্ছে মোনেরা কিংডম মোনেরা এর আন্ডারে আছে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া নেক্সট সেকেন্ড যে কিংডমটা রয়েছে সেই কিংডমটার নাম হচ্ছে কিংডম প্রোটোজোয়া বা প্রোটিস্টা সরি কিংডম প্রোটিস্টা প্রোটোজোয়া হচ্ছে ওর মধ্যে থাকে আরেকটা গ্রুপ তো ওই কিংডম প্রোটিস্টা কিংডম মনেরা এদের আন্ডারে মনের আন্ডারে ব্যাকটেরিয়া থাকে আর প্রোটিস আন্ডারে থাকে প্রোটোজোয়াগুলো ঠিক আছে এরা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে যেমন ধরো ব্যাকটেরিয়াল বিভিন্ন রোগ আমাদের শরীরে যেগুলো হয় যেমন ধরো কলেরা আছে টাইফয়েড রয়েছে বা ধরো টিটেনাস রয়েছে যক্ষা রয়েছে এই রোগগুলো টিভি যেটাকে আমরা বলে থাকি ক্লোসিস এগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া ঘটিত হয় প্রোটোজোয়া ঘটিত রোগ বলতে কী কী রয়েছে প্রোটোজোয়া ঘটিত রোগ বলতে আমাদের শরীরের মধ্যে যেমন বলা যেতে পারে ম্যালেরিয়া ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ তারপরে ধরো আমাদের যে ডিসেন্ট্রি অ্যামিবাইসিস ঠিক আছে এন্টামিবাহিস্টোলাইটিকা জিআরডিয়া এদের জন্য হয়ে থাকে সিজিয়ালা এগুলো হচ্ছে সব কিন্তু এই ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগের কথা তোমাদের বলা হয়নি আমি একবার ঠিক বলে দিই মেনশন করে দিই ভাইরাস ঘটিত রোগ তেমনি একটা জানি আমাদের কোভিড তো রয়েছে এছাড়া কোনো ওই ফ্লু টাইপের রোগ যেগুলো ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে এগুলো সব ভাইরাসের জন্য ইনফ্লুয়েঞ্জা তারপরে ধরো এইচআইভি হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাসের জন্য যে এইডস যেটাকে বলি আমরা এইডস রোগটা হয় এইচআইভি ভাইরাসের জন্য হেপাটাইটিস এ বি সি এগুলো সবকে কিন্তু ভাইরাল ডিসিজ ঠিক আছে মেনিনজাইটিস ডেঙ্গু এগুলো হচ্ছে সব ভাইরাল ডিসিজ ঠিক আছে এগুলো সব ভাইরাসের কারণে হয়ে থাকে ঠিক আছে তাহলে ব্যাকটেরিয়ার কারণে রোগগুলো আমরা বললাম কলেরা ডিপথেরিয়া তারপর হচ্ছে আর কি কি আমরা বললাম আর আমাদের ধরো টাইফয়েডস ঠিক আছে টিটেনাস টিবি এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রোটোজোয়া ঘটিত রোগগুলো আমরা ডিসকাস করলাম আমরা এবারে নিমাটোডের কথায় আসি নিমাটোড হচ্ছে কারণ নিমাটোড হচ্ছে এটা এক ধরনের এটা মাইক্রোস্কোপিক হয় না খালি চোখেও দেখা যায় আবার মাইক্রোস্কোপের সাহায্যে খুব ক্লিয়ারলি এদের বোঝা যায় ঠিক আছে তো এদের মধ্যে মূলত কারা আছে নিমাটোডসের মধ্যে প্রচুর সমস্ত ধরনের ওয়ার্মসগুলো ঠিক আছে তো যেমন ধরো রাউন্ড ওয়ার্ম পিন ওয়ার্ম এরা হয়ে যাচ্ছে নিমাটোডসের আন্ডারে ঠিক আছে এই যে বাচ্চাদের যে ছোটোবেলায় যে ক্রিমির যে সমস্যাটা দেখা যায় যে বাচ্চাগুলো দেখা যায় যে তাদের খাওয়ানো হচ্ছে প্রচুর কিন্তু তাও তাদের দেখে মনে হয় তারা যেন ম্যাল নিউট্রিশনে ভোগে অর্থাৎ তাদের শরীরে সেই অর্থে সেই নিউট্রিশানসগুলো ঠিকঠাকভাবে পৌঁছয় না ঠিক আছে তো এই ধরনের প্রবলেমসগুলোর জন্য রেসপন্সিবল কিন্তু অ্যাসকারিস লুম্ব্রিক নামে এক ধরনের রাউন্ড ওয়ার্ম ঠিক আছে আর্থোপোর্ডস রয়েছে কিছু আর্থপোর্ডস যারা কিছু রোগের জন্য রেসপন্সিবল যেমন ধরো আর্থোপোর্ডস যদি দেখা যায় এরা সরাসরি কিন্তু কোনো রোগ যে সৃষ্টি করছে তা নয় বাট এরা কিছু রোগকে ক্যারি করে নিয়ে আসছে ঠিক আছে যেমন এই যে প্রথম তিনটা আমরা যেটা দেখলাম ধরো ভাইরাস ভাইরয়েডস মাইক্রোনস এই সরি মাইক্রো অর্গানিজমস নিমাটোডস এদেরকে যদি আমরা দেখি এদেরকে আমরা বলে থাকি হচ্ছে প্যাথোজেন মানে এরা ডিরেক্টলি ওই রোগটা সৃষ্টি করছে আমাদের শরীরের ভিতর ঢুকে কিন্তু এই যে আমাদের যে আর্থপোটা যেগুলো রয়েছে আর্থপোডাদের ক্ষেত্রে আমাদের যে এরা এদেরকে আমরা বলতে পারি কিন্তু এদেরকে আমরা বলে থাকি ভেক্টার ঠিক আছে আর্থোপোড়া শুধু নয় এছাড়া অনেক শুধু আর্থোপোর্ডস নয় কিছু ম্যামালস যারা ভেক্টরের কাজগুলো করে যেমন ধরো তোমরা জানো কুকুর কামড়ালে আমাদের র্যাবিস হয় তো কুকুরকে এক্ষেত্রে কিন্তু র্যাবিসের ভেক্টর অর্থাৎ ভেক্টর আর প্যাথোজেন্স এদের মধ্যে ডিভিশনসটা কোন জায়গায় প্যাথোজেন্স মানে যারা ডিরেক্টলি ইনভলভ থাকছে আমাদের রোগ সৃষ্টির ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো প্যাথোজেন্স আর ভেক্টর কাদের বলবো ভেক্টর বলবো যারা ডিরেক্টলি ইনভলভ থাকছে না বাট তারা কি করছে তারা ওই যে ডিজিজটাকে সেটাকে ক্যারি করতে সাহায্য করছে সেটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে একজনের থেকে আরেকজনের দিকে তো তাদেরকে আমরা বলবো ভেক্টর যেমন ধরো তোমরা জানবে সবাই যে আমাদের ম্যালেরিয়া বা ডেঙ্গু এগুলো কেন হয় মশা কামড়ালে হয় ডেঙ্গু ভাইরাসে সরাসরি কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে না মশার কামড়ের মাধ্যমে তবেই ওরা আমাদের শরীরে প্রবেশ করছে ম্যালেরিয়ার যে জীবাণু রয়েছে প্লাজমোডিয়াম তারাও কিন্তু সরাসরি কোনো মানুষের দেহে প্রবেশ করে তাদেরকে আক্রান্ত করে না কখন করে যখন স্ত্রী ফিলিস মশা অর্থাৎ তাদের ভেক্টার এসে আমাদের কামড়াচ্ছে ঠিক আছে তাহলে এই মশা এই রোগ জীবাণুগুলো বাহ বহন করে নিয়ে যাচ্ছে যেমন টাইফয়েড কলেরা একটা সময় মাছি মাছি কিন্তু এই ধরনের রোগগুলোও ছড়িয়ে থাকে টাইফয়েড কলেরা খোলা খাবারের ওপর যখনই বসে মাছির পায়ে ডানায় লেগে থাকা ওই ব্যাকটেরিয়াগুলো খাবারের সাথে মিশে যায় এবং আমরা সংক্রামিত হই তাহলে ওরা হচ্ছে ভেক্টর আর যে রোগটা সরাসরি আমাদের সংক্রমণ করছে যে ধরো কলেরার যে ব্যাকটেরিয়া রয়েছে বা আমাদের ম্যালেরিয়ার যে প্রোডোজোয়া রয়েছে বা ডেঙ্গুর ভাইরাস রয়েছে তারা হচ্ছে প্যাথোজেন্স ঠিক আছে তো আশা করি তোমাদের প্যাথোজেন আর ভেক্টারের কনসেপ্টটা পুরো ক্লিয়ার এটা এই কারণেই ক্লিয়ার করা দরকার কারণ নেক্সট ক্লাসে আমাদের যখন ওইগুলো ডিসকাস হবে যে মেজার পোশনগুলো ডিসকাস হবে তখন কিন্তু এর রেফারেন্সগুলো আসবে ঠিক আছে সেই কারণে এগুলো তোমরা যদি সম্ভব হয় তোমরা নোট করেও রাখতে পারো ঠিক আছে নেক্সট আমরা দেখলাম ক্ষেত্রে কারা কারা এছাড়া এবং মাইটস আছে লাইসের কথা লাইস মানে উকুন মাইট টিক্স এটা হচ্ছে সেই যাদেরকে আমরা বাংলায় বলে থাকি খুব প্রচলিত কথা এটুলি ঠিক আছে যেমন কুকুর বা বিভিন্ন ধরনের গৃহপালিত জন্তুর দেখে দেখতে পাওয়া যায় আমাদেরও ত্বকে অনেক সময় থাকে মাইটস এদের সাধারণত আটটা পা থাকে এবং এরা হচ্ছে এক ধরনের বহি পরজীবী মানে আমাদের শরীর থেকে রক্ত আমাদের শরীর থেকে পুষ্টির সংগ্রহ করে এরা বেঁচে থাকে লাইস তোমরা জানো নিশ্চয়ই উপুন যেটা অনেকের ক্ষেত্রে মাথায় দেখতে পাওয়া যায় এবং তারা আমাদের স্ক্যাল থেকে তাদের নিউট্রিশনসটা কালেক্ট করে আমাদেরই মাথার ভিতরে থাকে মাথার ভিতরে বলছি সরি আমাদেরই মাথার বাইরে থাকে মানে এই চুলের মধ্যে থাকে এবং সেখান থেকেই ওরাই আমাদেরই নিউট্রিশনের একটা ভাগ ওরা বসে নিচ্ছে ঠিক আছে তো এইভাবে ওরা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে আচ্ছা ফাঙ্গি ফাঙ্গি খুব ইম্পর্টেন্ট এই কারণেই কারণ ফাঙ্গাল ইনফেকশানস মোটামুটি সকলেই জানো কীরকম ধরনের হতে পারে ফুড পয়জনিং থেকে শুরু করে স্কিন ডিজিজ বা ধরো যে বিভিন্ন আমাদের স্কিনের যে ইচিংয়ের প্রবলেম যেগুলো থাকে স্কিনের ইডিটেশান ইচিং ঠিক আছে এই প্রবলেমগুলোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস দেয় ব্ল্যাক ফুড ডিজিজ তোমরা সবাই নাম শুনে থাকবে খুব একটা মানে প্রচলিত ফাঙ্গাল ডিজিজ যেখানে স্পট পড়ে যায় গোল গোল স্পট পড়ে যায় এবং সেটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস দেয় ঠিক আছে মূলত বর্ষাকালে এই ফাঙ্গাল ডিসিজগুলো সবথেকে বেশি দেখতে পাওয়া যায় কারণ বর্ষাকালের এই যে একটা ড্যাম্প ওয়েদার থাকে ঠিক আছে ভিজে ভিজে স্যাঁত স্যাঁতে ওয়েদার সেখানে ফাঙ্গাসের গ্রোথ সব থেকে ভালো হয়ে থাকে ঠিক আছে এছাড়া পাউরুটি যদি আমরা দু তিন দিনের বেশি রেখে দিই কি তার এক্সপায়ার করার পরেও যদি আমরা রেখে দিই দেখব তার উপর একটা তুলোর মতো আস্তরণ পড়ে গেছে সেগুলো আসলে ফাঙ্গাস এবং ওই অবস্থা যদি কেউ খায় তার প্রায় মৃত্যুর অবধারিত হয়ে যেতে পারে ঠিক আছে বোঝা গেল তাহলে এই হয়ে গেল ফাঙ্গাস এছাড়া আছে মাইক্রো ম্যাক্রো প্যারাসাইটস রয়েছে ম্যাক্রো প্যারাসাইটস মানে প্যারাসাইটস যাদেরকে খালি যুগে দেখতে পাই প্যারাসাইটস অর্থাৎ পরজীবী যারা কোনো একটা পরজীবীর কথাটা তোমাদের একটু বলে দিই প্যারাসাইটস আর হোস্ট এটা এক ধরনের আমাদের পরিবেশের মধ্যে এক ধরনের সার্ভাইভাল রিলেশনশিপ দেখতে পাওয়া যায় প্যারাসাইটস কারা প্যারাসাইটস হচ্ছে ধরো আজকের একজন কেউ বাড়ি ভাড়া দিয়েছে তো বাড়িতে যারা ভাড়া থাকছে ভাড়াটে তারা কিন্তু বাড়ি ভাড়ার টাকা বাড়িওয়ালাকে দিচ্ছে না অথচ থেকেই যাচ্ছে তার বাড়ি ব্যবহার করছে তার ইলেকট্রিসিটি ইউজ করছে তার বাড়িতে জল ব্যবহার করছে সব কিছু করছে অর্থাৎ একদিক থেকে তার ক্ষতি হচ্ছে কিন্তু তার বিনিময়ে যে টাকাটা দেওয়ার কথা সেটা হয়তো দিচ্ছে না তাহলে এই ধরনের বাড়িওয়ালাকে আমরা বলতে পারি এরা হচ্ছে প্যারাসাইটস আর যে বাড়ি সরি বাড়িওয়ালা বলছি ভাড়াটে এই ধরনের ভাড়াটাকে আমরা বলতে পারি প্যারাসাইটস আর বাড়িওয়ালাদের আমরা বলবো কি হোস্ট ঠিক আছে কম্পেয়ার করি আমরা এইদিকে ধরো দেখো আমাদের যে ওয়ার্ম যেগুলো ক্রিমি যারা তাকে কোথায় আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে ইনটেস্টাইনে থেকে কি করে ইন্টেস্টাইনে থেকে ওদের ওদের সব থেকে বড়ো ড্রবিক হচ্ছে ওরা খাবার খেতে পারে বাট ওরা খাবারকে ডাইজেস্ট করতে পারে না তাহলে তার জন্য ওদের উপায় কি একদম ডাইজেস্ট হওয়া খাবারটাকে ওদের খেতে হবে তাহলে সেই জন্য ডাইজেস্ট হওয়া খাবার কোথায় পাবে কোনো একটা অ্যানিমেলসের ইন্টেস্টাইনে ঢুকে যাও যেখানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ফাইনাল ডাইজেশন যেটা যেটা সম্পূর্ণ হয় ইন্টেস্টাইনের মধ্যে ওরা অপেক্ষা করে থাকে ইন্টেস্টাইনের মধ্যে কখন খাবার পুরোপুরি ডাইজেস্ট হয়ে যাবে যেই ডাইজেস্ট হয়ে গেলো সেই সরলীকৃত খাবারের একটা অংশ ওরা নিয়ে নিল তাতে কি হলো ওদের তো লাভ হলো কিন্তু যার শরীরে ওরা আছে অর্থাৎ ওদের যে হোস্ট তার কিন্তু ক্ষতি হলো কেন কারণ সে যতটা খেতে পারে ততটা খেলো কিন্তু সেই খাবারের একটা বড় অংশ তার শরীরে কিন্তু পুষ্টি প্রদান করতে পারলো না সেটা উপরন্তই প্যারাসাইটস বা পরজীবীদের বডিতে চলে গেল ঠিক আছে তো এই ম্যাক্রো প্যারাসাইটস হচ্ছে সেই ধরনের প্যারাসাইটস যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই যেমন উদাহরণ দেওয়া রয়েছে কি টেপ ঠিক আছে টেপ ওয়ার্ম এটার একটা বিজ্ঞানসম্মত নাম তো সবাই নোট করে রাখো টিনিয়া সোলিয়াম ঠিক আছে তো টেপ ওয়ার্ম তারপরে হচ্ছে আমাদের তোমার ফ্যাসিওলা হেপাটিকা রয়েছে এক ধরনের ওই ঠিক আছে এই ম্যাক্রোপ্যারাসাইটসের মধ্যে পড়ে ঠিক আছে তো টিনিয়াস ওলিয়াম হচ্ছে এক ধরনের টেপ ওয়ার্ম দেখতে খুব এগুলো যথেষ্ট লম্বা হয় কিন্তু ফিতের মতো পাতলা হয় আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে এটা সাধারণত বিফ বা পর্ক জাতীয় খাবার থেকে সেগুলো যদি প্রপারলি কুকড না হয় সেখান থেকে কিন্তু একজন হেলদি হিউম্যানের দেহে সংক্রমিত হতে পারে ঠিক আছে তো আমরা এদের এই যে যাদের দেখলাম যে কমিউনিকেবল ডিসিজের যে এজেন্টসরা ঠিক আছে বিভিন্ন ধরনের প্যাথোজেন্স বলো কি ভেক্টরস বলো মাইক্রো অর্গানিজমস কি প্যারাসাইটস বলো আমরা একবার ভিজুয়ালাইজ করিনি তাদের কারণ আমাদের লাস্ট দু হাজার তেইশের সিএইচএস এলে কিন্তু এরকমও একটা কোয়েশ্চেন্স এসেছিলো তোমরা যারা দিয়েছো তারা হয়তো হয়তো ফেসও করেছো তোমরা যারা দেখছো তাদের মধ্যে যে কোনো একটা অর্গানিজমস তার হয়তো অ্যাপিয়ারেন্স স্ট্রাকচার বলে দিচ্ছে সেখান থেকে তোমাকে আইডিয়া করে বসাতে হবে বলতে হবে যে এটা কোন অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে তো সেই জন্য এখন থেকে তোমরা যারা এই বায়োলজির বিভিন্ন টপিকগুলো দেখছো তোমরা কিন্তু এটাও প্র্যাকটিস করতে থাকো দেখার পাশাপাশি একবার ছোট্ট করে ইন্টারনেট সার্ফ করে সেটার শেপটা একবার দেখে নাও ঠিক আছে শেপটা ভালো করে নাও সেটা স্ট্রাকচারটা নাও তো আমরা গোড়া থেকে যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে ভাইরাস ভাইরাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছ ভাইরাসকে ভাইরাসের ক্ষেত্রে একটা কথা বলে দিই ভাইরাসকে কিন্তু কোনো রকম অর্গানিজমের মধ্যে ফেলা হয় না ওই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কথা তোমাদের যেটা বলেছিলাম ভাইরাস কিন্তু তার মধ্যে থাকে না ভাইরাসের জন্য কমপ্লিটলি আলাদা ওদেরকে অ্যাকচুয়ালি বলা হয় অকোষীয় প্রাণী কারণ এরা হোস্টের বডিতে যখন থাকে তখন এরা রিপ্রোডিউস করতে পারে এবং যেটাকে একটা লিভিং ক্যারেক্টারিস্টিক্স বলে ধরায় হোস্টে বডির বাইরে যখন থাকবে তখন কিন্তু ওরা কোনো রকম লিভিং ক্যারেক্টারিস্টিক্স ওরা শো করে না ঠিক আছে সেই কারণে ওদের জি বা জ্বরের মধ্যবর্তী একটা অবস্থা বলা হয় ঠিক আছে আর কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং ঠিক আছে তো ভাইরাসের স্ট্রাকচারটা দেখো এই রকম জাস্ট বাইরে এই যে অ্যাশ কালারের গ্রে কালারের যে কোটিং একটা কোটিং দেখছে এটা হচ্ছে একটা সিম্পল প্রোটিন কোটিং বাইরে এই যে লাল লাল যে পোশনসগুলো রয়েছে ঠিক আছে এগুলো সব ওই প্রোটিনের পার্ট এই পার্টটাকে বলা হয় ক্যাপসিট এই পার্টটাকে বলা হচ্ছে তাহলে কি ক্যাপসিড এবং এর ভিতরে এই ক্যাপসিড মোরক যেটা থাকে তার ভিতরে থাকছে ওদের জিনোম সেটা আইদার ডিএন হতে পারে সেটা আর এন হতে পারে ঠিক আছে নেক্সট আমরা দেখি ব্যাকটেরিয়াদের কথায় ভাইরাস হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম এতটাই ক্ষুদ্রতম যে এদেরকে অনেক সময় আমরা মানে এদেরকে কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাহায্য দেখা হয় না দেখা যায় না এদেরকে দেখতে গেলে আমাদের ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয় নেক্সট আমরা দেখি ব্যাকটেরিয়ার কথা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া এরা কিন্তু লিভিং অর্গ্যানিজমের মধ্যে পড়বে কিন্তু এরা মনেরা কিংডমের মধ্যে আসে মানে এদের হচ্ছে তোমরা সেলের ক্লাসে আমি বলেছিলাম এরা কিন্তু সবাই এদের প্রত্যেকের যে কোষের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু প্রোক্যারিওটিক টাইপের অর্থাৎ এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না ঠিক আছে তো ভাইরাসের সরি ব্যাকটেরিয়ার শেপ ডিফারেন্ট ডিফারেন্ট হয় এদের মেথড অফ যে ওদের মোড অফ ট্রান্সমিশন সেটা ডিফারেন্ট হতে পারে ঠিক আছে ভাইরাল ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো সেগুলোও তোমাদের বলেছি ঠিক আছে তারপরে আসছে ব্যাকটেরিয়া পরে আসছে আমাদের ফাং সরি ব্যাকটেরিয়া পরে আসছে আমরা প্রোটোজোয়ার কথা যদি আসে এখানে তিন চার রকমের প্রোটোজোয়া দেখ ছবি দেখানো রয়েছে এই যে প্রোটোজোয়াটা দেখানো রয়েছে এটার নাম হচ্ছে অ্যামিবা এটাকে আমরা আদ্যপ্রাণী বলে থাকি ঠিক আছে এরকম একটা কিং কিম্ভূত কিমাকার মতো চেহারা হয় এদের চারদিকে হাত পা ছুরি ছিটিয়ে থাকে এগুলোকে বলা হয় ক্ষণপদ এই যে দেখছো এটা হচ্ছে ইউগ্লিনা এবং এই যে লাস্ট থাকে এটাকে বলা হয় প্যারামেসিয়াম ঠিক আছে প্যারামেসি এটাকে বলা হচ্ছে প্যারামেসিয়াম ঠিক আছে তো এদের মধ্যে জেনারেলি ইউগলিনা কোনো রোগ সৃষ্টি করে না প্যারামেসিয়ামও সেরকম রোগ সৃষ্টি করে না অ্যামিবার কিছু ভার্সানস রয়েছে যেমন ধরো এন্টেমিবা জিয়ার এরা আমাদের শরীরে আন্ত্রিক আমাশয় এই ধরনের রোগগুলো কিন্তু তৈরি করে থাকে ঠিক আছে ডায়রিয়া জাতীয় রোগের জন্য দায়ী হয়ে থাকে ঠিক আছে ফাঙ্গাস দেখি ফাঙ্গাস আমরা সবাই জানি নিশ্চয়ই ছত্রাক যাদেরকে বলা হয় ব্যাঙের ছাতার মতো থাকে যেগুলো এগারিকাস বাইস্পোরাস ঠিক আছে মাশরুম মাশরুম এক ধরনের ছত্রাক ঠিক আছে তো এই ছত্রাক যেরকম আমরা মাশরুমকে আমরা খাই আবার কিছু ছত্রাক আছে যাদেরকে খেলে শরীরে নানা ধরনের বিষক্রিয়া কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে তোমরা অনেকে শুনেও থাকবে কোভিডের সময় কিন্তু মিউকর মাইকোসিস নামে একটা ফাঙ্গাসের উপদ্রব হয়েছিল ঠিক আছে যেটা যারা কোভিড আক্রান্ত হচ্ছিল বা কোভিডে অনেকদিন ধরে সাফার করছিল এবং তাদের রিকভারির পরেই ঠিক আক্রমণ করছিল এই যে ফাঙ্গাসটা রয়েছে তারা ঠিক আছে এই মিউকর মাইকোসিস নেক্সট আমরা দেখছি যেটা নিমাটোটা নিমাটোটার মধ্যে যে আমাদের সমস্ত ধরনের অ্যাসকারিসুমিস ক্রিমের ছবি দেওয়া রয়েছে ঠিক আছে এই তো এদের সাথে পরিচয় হলো আমরা একটু দেখে নিই বাকি যেগুলো করেছিলাম আর্থবোডা আর আমাদের যে টেপ ওয়ার্ম তাদের কথা আর্থবোড়ার মধ্যে দেখো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাইট ঠিক আছে এবং দেখো দুদিকে চারটে এদিকে চারটে ওদিকে চারটে আটটা পা আমাদের স্কিনের মধ্যে থাকে অনেক সময় আমরা খালি চোখে দেখতেও পাই না এদের ঠিক আছে যোগী কোনো বিক্ষণ্ড যন্ত্রের সাহায্যে এদেরকে খুব ক্লিয়ারলি বোঝা যায় ঠিক আছে এরা এক ধরনের একটু প্যারাসাইটস তবে মাইটস আমাদের যেরকম থাকে এটা কুকুর বিড়ালের দেহেও শরীরের বাইরে অনেক বেশি পরিমাণে থাকে ঠিক আছে নেক্সট এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের যে টেপ ওয়ার্মের কথা বলছিলাম সেই টেপ ওয়ার্ম একদম ফিতের মতো দেখতে হয় ফিতাকৃমি বলা হয় বাংলায় এটা দেখা যাচ্ছে একটা হিউম্যান ইন্টেস্টাইনের ভিতরে একটা টেপ ওয়ার্মের ছবি এবং একদম পুরো ফ্ল্যাট একটা রিবনের মতো দেখতে হয় সেই জন্য এদেরকে বলা হয় টেপ ওয়ার্ম এদের দেহের সম্মুখ ভাগে একটা চোষক অংশ থাকে চোষক বা হস্টোডিয়াম অংশ থাকে যেখান থেকে তারা সাধারণত ওই সরল খাবারটা এরা নিয়ে নেয় চলে যাই আমরা নেক্সট পার্টে নেক্সট তাহলে আমাদের এখানে সমস্ত ধরনের এজেন্টসের ব্যাপারে আইডিয়া হয়ে গেল কমিউনিকেবল ডিসিজের এজেন্টস কারা থাকে নেক্সট ক্লাসে কিন্তু আমরা এইগুলোর উপরে আর একটু ফার্স্ট আমরা ডিসকাস করে যাব কোন বিভিন্ন যে এজেন্টগুলো তাদের নামগুলো জানবে এবং তারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই যে ক্যাটাগরিগুলো আমরা দেখলাম এর আগে তার মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে এবং ওটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের নেক্সট নন কমিউনিকেবল ডিজিজগুলোর কথায় আসি তাহলে কমিউনিকেবল কি দেখলাম যে আজকের এ নামক একজন ব্যক্তি সে যদি কোনো রোগে আক্রান্ত হয় তার পাশের বাড়িতে বি থাকেন সে হয়তো সেই রোগে আক্রান্ত হতে পারেন সম্ভাবনা আছে ঠিক আছে যেমন কোভিডের ক্ষেত্রে আমাদের বলা হতো একজন মানুষের থেকে তিনজন ব্যক্তি আক্রান্ত হতে পারেন ঠিক আছে কিন্তু নন কমিউনিকেবল ডিসিজের ক্ষেত্রে না এই জিনিসটা হবে না নন কমিউনিকেবল ডিসিজের ক্ষেত্রে একজন আক্রান্ত হয়ে যাবে মানে সেই আক্রান্ত হয়ে থাকবে তার পাশে কোনো ব্যক্তি কিন্তু সেই রোগে আক্রান্ত মানে তার থেকে আক্রান্ত হবে না ঠিক আছে অন্যভাবে কোনোভাবে আক্রান্ত হতে পারে কিন্তু একজন সুস্থ ব্যক্তির দেহে একজন অসুস্থ ব্যক্তির থেকে এই রোগগুলো যায় না যেমন ধরো একজন ক্যান্সার পেশেন্টস একজন ক্যান্সার পেশেন্টের পাশাপাশি তুমি যদি কথা বলো বা তার সাথে যদি সময় কাটাও তার মানে তুমি যে ক্যান্সার আক্রান্ত হবে সেটা কিন্তু একদমই নয় ঠিক আছে কিন্তু কোনো কোভিড পেশেন্টস তোমরা জানো নিশ্চয়ই আইসোলেশন যেটাকে বলা হতো কোয়ারেন্টাইন কেন করা হতো তার কারণ তার কাছাকাছি থাকলে সেক্ষেত্রে যে কাছাকাছি থাকবে তারও কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রভূত সম্ভাবনা থেকে যাবে ঠিক আছে তো নন কমিউনিকেবল ডিসিজগুলো তাহলে কি এটা একজনের থেকে আরেকজনের দে ছড়ায় না সো ডিজিজেস দ্যাট ডু নট ট্রান্সমিট ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ ফ্রম পেশেন্ট টু হেলদি পারসনস আর কল্ড নন কমিউনিকেবল ডিজিজ ঠিক আছে যেটা ছড়াচ্ছে না ঠিক আছে ডু নট ঠিক আছে নন কমিউনিকেবল ডিসিজ যেগুলো রয়েছে সেগুলো কী কী টাইপের হতে পারে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে প্রথম রয়েছে ডিজেনারেটিভ ডিজিজ নেক্সট ডেফিসিয়েন্সি ডিসিজ জেনেটিক ডিসিজ যদিও এটা জেনেটিক ডিসিজকে নন কমিউনিকেবল ডিসিজের মধ্যেও বলা যেতে পারে বাট দিস ইজ টাইপ অফ কনজেনাইটাল এটা আমরা শুরুতে ডিসকাস করেছিলাম ঠিক আছে তাও আমরা একটু আলোচনা করে নেব অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার অর্ডার ঠিক আছে তাহলে এই রোগগুলো যার হচ্ছে তারই থাকবে তার থেকে কিন্তু কোনো সুস্থ ব্যক্তির দেহে যাবে না এটাই হচ্ছে বিশেষত্ব তো আমরা এইগুলো সম্পর্কে একটু ডিসকাস করি প্রথমে ডিজেনারেটিভ ডিসিজের কথা আসি ডিজেনারেটিভ ডিসিজ কাকে বলছে ডিজেনারেটিভ ডিসিজ মানে ম্যাল ফাংশানিং অফ সাম ভাইটাল অর্গ্যানস আমাদের শরীরে কোনো একটা অঙ্গ বা এক বা একাধিক অঙ্গ মাল্টিপল অর্গানের ক্ষেত্রেও হতে পারে তাদের তারা প্রপার তাদের পারফরমেন্স যদি না করতে পারে তারা প্রপারলি পারফর্ম না করতে পারে তারা প্রপারলি ফাংশান না করতে পারে বিভিন্ন কারণে হতে পারে তখন আমরা সেটাকে বলতে পারি যে ডিজেনারেটিভ ডিসিজ ঠিক আছে যেমন ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে কি হয় ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে এক ধরনের টিউমার তৈরি হয় আমাদের দেহে টিউমার তো অনেকই হয় তার মধ্যে কিছু থাকে যেগুলো ক্ষতিকারক আর কিছু থাকে যেগুলো ক্ষতিকারক হয় না ঠিক আছে যেগুলো ক্ষতিকারক নয় অতটা তাদেরকে আমরা বলি বিনাইন টিউমার আর যেগুলো ক্ষতিকারক তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার যেগুলো অ্যাকচুয়ালি ক্যান্সার সেলের ক্যান্সারের দিকে টার্ন করে ওই ম্যালিগনেন্ট টিউমার হলে ঠিক আছে তো এই ক্যান্সার যেটা দেখছি ক্যান্সারটা কিন্তু এটা কিন্তু এক ধরনের ডিজেনারেটিভ ডিজিজ যেটা পার্টিকুলার কোনো একটা অর্গ্যানে হয়তো হলো বা কোনো একটা পার্টিকুলার টিস্যুতে হলো সেখান থেকে আস্তে আস্তে প্রথমে সেই অর্গ্যান বা সেই টিস্যুটার পারফরমেন্সের ওপর এফেক্ট করবে তারপর রক্তের মধ্যে মিশে গেলে ক্যান্সার সেলগুলো ওটা পুরো শরীরে ছড়িয়ে পড়বে এবং আমাদের আস্তে আস্তে পুরো দেহ আক্রান্ত হয়ে যাবে নেক্সট আছে হার্ট অ্যাটাক ঠিক আছে হার্ট অ্যাটাক নিশ্চয়ই জানো এটা যেটা এখনকার আমাদের যে লাইফস্টাইল বেসিক্যালি সেই লাইফস্টাইলের জন্য প্রচুর লোকেরা আসছে আমাদের এখন ম্যাক্সিমাম লোকেরই যারা চাকরি বাকরি লাইনে আছো বিশেষ করে আমাদের আইটি সেক্টরগুলোতে আমরা জানি টেন টু সিক্স যে ওয়ার্ক ঠিক আছে তারপর স্ট্রেস লাইফে আমাদের এই অত্যধিক ফাস্ট লাইভ এক্সারসাইজ না করতে পারার সুযোগ জাঙ্ক ফুড ঠিক আছে তো এইগুলোই কিন্তু লিড করে এই হার্ট অ্যাটাক ডায়াবেটিস ওই জন্য এই হার্ট অ্যাটাক ডায়াবেটিস এদেরকে লাইফস্টাইল ডিজিজও বলা হয়ে থাকে কারণ এটা আমাদের লাইফস্টাইলের জন্যই ডেভেলপ করে ঠিক আছে তো হার্ট অ্যাটাক লাই ডায়াবেটিস এগুলোও কিন্তু ডিজেনারেটিভ ডিজিজ এগুলো পার্টিকুলার একটা অর্গ্যানকে অ্যাফেক্ট করছে বা একটা একাধিক অর্গ্যানকে অ্যাফেক্ট করছে কিন্তু কখনোই একজনের থেকে আরেকজনের দেহে ট্রান্সমিট করছে না তো এটা এক ধরনের নন কমিউনিকেবল ডিজেনারেটেড ডিসিজ আর্থারাইটিস তোমরা জানো ঠিক আছে আর্থারাইটিস মানে কি আমাদের জয়েন্ট পেন হয় ঠিক আছে জয়েন্টগুলোতে ব্যথা করে সেখান থেকে আসছে আর্থারাইটিস ঠিক আছে নেক্সট আমরা যদি দেখি একটু ডেফিশিয়েন্সি ডিজিজের কথাটা দেখি ডেফিশিয়েন্সি ডিজিজের ক্ষেত্রে কি ডেফিশিয়েন্সি ডিজিজ মানে আমাদের রেগুলার বেঁচে থাকার জন্য কিছু খাদ্য উপাদান আমাদের দরকার তার মধ্যে ধরো কার্বোহাইড্রেট টাইপের খাবার দরকার যেটা আমরা ভাতের মধ্যে পাচ্ছি বা কোনো ফলের মধ্যে পাচ্ছি মিষ্টি জাতীয় পদার্থের মধ্যে পাচ্ছি যেটা আমাদের প্রাত্যহিক শক্তি যোগাচ্ছে আমাদের প্রত্যেক দিন কাজ করার আমি কথা বলছি তোমরা ভিডিওটা দেখছো বা ভিডিওটা দেখা হয়ে গেলে অন্য কোনো কাজকর্ম করতে বসবে ঠিক আছে তার জন্য যে এনার্জিটা রিকোয়ারমেন্টস আছে সেই এনার্জিটা আমরা বিভিন্ন খাদ্য এই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের মধ্যে থেকে পাই কার্বোহাইড্রেট ছাড়াও ফ্যাট জাতীয় পদার্থ আমাদের এনার্জি প্রোভাইড করে প্রোটিন আমাদের দেহ গঠনে সাহায্য করে আমাদের ছোটো থেকে বড়ো হচ্ছি আস্তে আস্তে বা আমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকেও নির্ধারণ করতে সাহায্য করে প্রোটিন এছাড়া খাদ্যপাদানের মধ্যে থাকে বিভিন্ন ধরনের ভিটামিনস বিভিন্ন ধরনের মিনারেলস ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন ডায়েটের মধ্যে একটা সঠিক পরিমাণে দরকার পড়ে আমাদের খাদ্য তালিকা সেইভাবেই তৈরি করা হয় কিন্তু যদি কখনও কারোর এরকম হয় কোনো বিশেষ কারণে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কিংবা মিনারেলস কিংবা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কোনোটা যাচ্ছে না তখন তার অভাবের কারণে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে বিভিন্ন ধরনের অ্যাবনরম্যালিটিস দেখা যেতে পারে ঠিক আছে সেটাই আসছে ডেফিশিয়েন্সি ডিজিজের মধ্যে এবং এটা কিন্তু এই যে ডিজিজ যে পার্টটা আমরা পড়বো ডিজিজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ডেফিশিয়েন্সি ডিজিজ তারপরে আমরা আমাদের আসবে কমিউনিকেবল ডিসিজ ঠিক আছে তো ডেফিশিয়েন্সি ডিসিজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা আমাদের থার্ড ক্লাসে আমরা ডিসকাস করবো ডেফিশিয়েন্সি ডিজিজের ব্যাপারে ঠিক আছে সো ডিজিজ কজড ডিউ টু দ্য ল্যাক অফ এনি নিউট্রিয়েন্টস লাইক ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট এটসেট্রা আর টার্ডাস ডেফিশিয়েন্সি ডিসিজ ঠিক আছে এক্সাম্পল কী কী যেমন ধরো গয়টার গয়টার কী জন্য হয় আমাদের আয়োডিনের অভাব হলে শরীরে তখন গয়টার রোগটা দেখা যায় গলাটা ফুলে যায় গ্ল্যান্ডটা ঠিক আছে আমাদের আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের ওখানে ওই থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি ফুলে যায় গিয়ে গয়টার রোগটা হয় এবং সেটা হয় কেন আয়রন ডেফিসিয়েন্সি থেকে অ্যানিমিয়া অ্যানিমিয়া মানে রক্তাল্পতা রক্তের পরিমাণ কমে যাওয়া ঠিক আছে এটা কেন হয় এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি থেকে আসে লোহের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয় ম্যারাসমাস যেটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো ডিফিসিয়েন্সি থেকে আসছে রিকেটস ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থেকে আসে ঠিক আছে ভিটামিন ডি বা ক্যালসিফেরলের ডেফিসিয়েন্সি থেকে আসে ঠিক আছে বেরি বেরি স্কারভি নিকটালপিয়া এই নিকটালপিয়া মানে হচ্ছে আমাদের যেটাকে বর্ণান্ধতা বলা হয়ে থাকে ঠিক আছে এগুলো নিয়ে ডিটেলসে আমরা প্রত্যেকটা আমাদের ওই ক্লাসে আলোচনা করবো কোনটা কি ডেফিশিয়েন্সি থেকে কোন রোগটা আসে ঠিক আছে তো এইগুলো যে সব কি হয়ে যাচ্ছে ডেফিশিয়েন্সি ডিসিজ এবং এই রোগগুলোকে যদি আমাদের সারাতে হয় ট্রিটমেন্ট করতে হয় তাহলে যেরকম আমাদের ওষুধও খেতে হবে তার পাশাপাশি কিন্তু এগুলোর যে সোর্স যে খাদ্য থেকে আমরা এগুলো মানে এদের যে ডেফিসিয়েন্সির জন্য এগুলো হচ্ছে ধরো গয়টা গয়টার যদি কারোর হয় সে যদি আয়োডিন রিচ ফুড খায় তার কিন্তু গয়টা সেরে যাবে ঠিক আছে স্কারভি কেউ যদি স্কারভি মানে আমাদের মাড়ি ফুলে যায় মাড়ি থেকে মাটিটা স্পঞ্জের মতো হয়ে যায় রক্ত বেরোতে থাকে ভিটামিন সি এর অভাবের জন্য হয় তো ভিটামিন সি পাওয়া যায় বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট যেমন লেবু আমলকি তো যারা এই লেবু আমলকি প্রপারলি কনজিউম করবে তাদের ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যাবে তখন স্কারভি সেরে যাবে ঠিক আছে এই হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজের গল্প নেক্সট আমরা দেখব একটু আমাদের জেনেটিক ডিজিজের ব্যাপারে জেনেটিক ডিজিজের ব্যাপারে আমরা আলোচনা করে নিয়েছি আবার বললে এটা রিপিটেটিভ হবে তাও এক্সাম্পলগুলো একটু বরং দেখিয়ে দিই এক্সাম্পল কী কী আছে প্রোজেরিয়া তোমরা জানো সবাই পা নামে একটা সিনেমা ছিল অমিতাভ বচ্চনের সেখানে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা ছিল সে কিন্তু এই আক্রান্ত ছিল ঠিক আছে ক্রাইডোচ্যাট সিন্ড্রম ক্রাইডোচ্যাট সিন্ড্রোমের ক্ষেত্রে যে বাচ্চাগুলো জন্মায় তারা সাধারণত যখন মানে কাঁদে সেই কান্নাটা একটা বিড়ালের কান্নার মতো শোনায় ঠিক আছে এটাকে ওই জন্য ক্রাইডোচ্যাট সিন্ড্রম বলা হয় তো এগুলো সব জেনেটিক ডিসঅর্ডার ঠিক আছে টাইপ অফ আমাদের একদমই প্রথম দিকে যেটা ছিল কনজেনাইটাল ডিজিজ এই কনজেনাইটাল ডিজিজের মধ্যে এরা পড়ছে এবং এদেরকে কিন্তু ওই রকমভাবে আমরা বাইরে থেকে কোনো রকমভাবে ট্রিট করতে পারি না এদেরকে এদের কারণ এদের পুরো জিন বা জেনেটিক স্ট্রাকচারটার মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হয়ে যায় ঠিক আছে যে কারণে এদের এই প্রবলেমসগুলো আসে এবং সাধারণত এগুলো মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকে বা জন্মের একদম সময় থেকে এই রোগগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে নেক্সট মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা ঠিক আছে মেন্টাল ডিসাবিলিটি বা মেন্টাল ডিসঅর্ডার মেন্টাল ডিসঅর্ডার কি ধরে যাক আমাদের শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে বিভিন্ন সমস্যায় আছে আমরা তাহলে সেটাকে আমরা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ফেলবো যেমন আমি তোমাদের শুরুতেই বলেছিলাম ডিপ্রেশনস ঠিক আছে অ্যাংজাইটি একটা দুশ্চিন্তা সারাক্ষণ অনেক মানুষের থাকে কিন্তু এটা অ্যাংজাইটি সারাক্ষণ একটা আতঙ্কে ভোগে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে ঠিক আছে আনন্দ করতে হাসতে ভুলে যাওয়া এইগুলো কিন্তু সবই এই মেন্টাল ইলনেসের মধ্যে আসে এবং আমাদের এখনকার সিচুয়েশানে এটা কিন্তু খুবই একটা ভয়াবহ রোগ আমরা সাধারণত এটা আমাদের যদি কারোর সর্দি হয় দু তিন দিন সরি যদি কারো সর্দি হয় তো দু তিন দিনে যদি না সারে তখন ডাক্তার দেখাতে চলে যাই কারো যদি জ্বর হয় ক্লিনিকে যাওয়া হয় ডাক্তার দেখানোর জন্য কিন্তু সত্যি কথা বলতে মেন্টাল ডিসঅর্ডারগুলো কিন্তু এগুলো প্রত্যেকেই আমরা ওভারলুক করে যাই ঠিক আছে কারণ এগুলো একটা ওই ওরকম তো হয় দুশ্চিন্তা তো হয় এই একটা মিসকনসেপশন কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে কিন্তু এটাও একটা রোগ এবং এটারও মনে রাখবে ট্রিটমেন্ট কিন্তু দরকার যারা এখন এই অ্যাসপিরেন্ট লাইফটা লিড করছো তোমাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যেই এবং মেন্টাল ডিসঅর্ডার মানেই যে পাগল তা কিন্তু নয় ঠিক আছে নর্মাল ডিপ্রেশনও কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে আছে এবং যারা তোমরা এই ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি এইটা বলবো যে যে এই যে অ্যাসপিরেন্টাল লাইফ এটা কিন্তু কারো কারোর ক্ষেত্রে এরকমও হয় খুব লং একটা সময় ঠিক আছে এবং একটা সময় গিয়ে আসা প্রায় থাকেই না কনফিডেন্স খুব তোলা চলে যায় অ্যাংজাইটি রেগুলার অ্যাংজাইটি যে কাল কী হবে চাকরি না পেলে কি হবে এই হলে কী হবে এই অ্যাংজাইটি ঘিরে ধরে তার ফলে কী হয় তোমাদের প্রিপারেশন ব্যাহত হয় ঠিক আছে তো যদি কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কোনো চিন্তা না করে তোমরা একজন মনোবিদের পরামর্শ নির্দ্বিধায় নিতে পারো ঠিক আছে এবং ওই ধারণাটা আমাদের সবার আগে কাটাতে হবে মনোবিদের কাছে যাওয়া মানেই পাগল এটা কিন্তু সম্পূর্ণ অমূলক একটা ধারণা কারণ মানসিক সমস্যা এখন যদি দেখো একশো জন মানুষ তার মধ্যে অন্তত নিরানব্বই শতাংশ মানুষের কোনো না কোনো মানসিক সমস্যা তোমরা দেখতে পাবে কিন্তু আমাদের এটা একটা ওভারলুক করে যাওয়ার এক ধরনের ট্রেন্ড রয়েছে ঠিক আছে কিন্তু এটা উচিত নয় তো মেন্টাল ডিসঅর্ডার ইজ এ ডিস্টার্বিজিওলো সাইকোলজিক্যাল প্যাটার্ন অ্যানামালি পোটেন্সিয়ালি রিফ্লেক্টেড ইন বিহেভিয়ার ঠিক আছে তো কারোর যদি মানসিক সুস্থতা না থাকে সেটা তার ব্যবহারই বোঝা যায় তার ব্যবহারে রিফ্লেক্ট হয় এটা ঠিক আছে দ্যাট জেনারেলি অ্যাসোসিয়েটেড with ডিস্ট্রেস or ডিসেবিলিটি which ইজ নট considered অ্যাজ এ পার্ট অফ নর্মাল ডেভেলপমেন্ট অফ এ person's কালচার ঠিক আছে যে স্বাভাবিক কাজকর্ম আর পাঁচটা মানুষ যেগুলো করতে পারে কোনো একজন হয়তো সেটা পারছে না তার মানে তার কিন্তু কোনো না কোনো মেন্টাল ডিসেবিলিটি রয়েছে যে কারণে আর পাঁচজনের মধ্যে তার মেন্টাল গ্রোথ হয়নি ঠিক আছে আর চার পাঁচজন মানুষ যে জিনিসগুলো করতে পারে সেগুলো তারা করতে পারছে না যেমন যেমন খুব মারাত্মক একটা রোগ আছে এর মধ্যে অ্যালজাইমার ঠিক আছে যেখানে ভুলে যাওয়া নেই মানুষ ভুলে যায় অর্থাৎ দেখা গেল যে কালকেই তাকে কিছু বা কিছুক্ষণ আগেই কিছু বলা হয়েছে কিছুক্ষণ পরে সে মনে রাখতে পারছে না সেই বিষয়টা ষাট বছর বয়সের পর থেকে কিন্তু অ্যালঝাইমার হওয়ার একটা চরম প্রবণতা দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ডিসলেক্সিয়া ঠিক আছে আলজাইমার ডিসলেক্সিয়া স্ক্রিজোফেনিয়া ঠিক আছে স্ক্রিজোফেনিয়া মানে এটা এক ধরনের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার যেখানে একজন মানুষ ডিফারেন্ট পার্সোনালিটির মধ্যে ডিফারেন্টভাবে নিজেকে মানে তার অ্যাকচুয়ালি যেটা ভালো কথায় বলতে গেলে তার যে সার্কামস্ট্যান্সেস তার মনে হয় একটা টাইমে যে সে একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে বিলং করছে ঠিক আছে এবং সে সেই ওয়ার্ল্ডের মতো করে তার আদব কায়দা তার হাবভাব সে প্রকাশ করতে থাকে অর্থাৎ তার পার্সপেক্টিভে সে সুস্থ কিন্তু সমাজে আর পাঁচজন স্বাভাবিক যে মানুষ যাদেরকে আমরা বলি সংখ্যাগরিষ্ঠ তাদের পার্সপেক্টিভে সে হয়তো সুস্থ নয় ঠিক আছে তো এইগুলো হচ্ছে মেন্টাল ইলনেসের মধ্যে আসছে তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস থাকলো যেখানে আমরা বিভিন্ন ধরনের যে ডিজিজ তার টাইপ সেগুলোর সাথে আমরা পরিচিত হলাম আগামীকাল এই সরি আমাদের আগামী ক্লাস যেটা থাকবে সেই আগামী ক্লাস থেকে কিন্তু আমাদের যে প্রিপারেশনটা হবে সেটা পুরোপুরি একটা চার্ট ফর্মে তোমরা অবশ্যই রেডি থাকবে কারণ ওইটা হতে চলেছে আমাদের বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যতগুলো রয়েছে তোমরা এই ভিডিওটা দেখলে এখান থেকে আমরা একটা সেট করলাম এই এন্টায়ার এটা খুব বড়ো একটা চ্যাপ্টার এবং খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বারবার বলছি এই কথাটা এই কারণেই কারণ আমি এটা নিজেই এক্সপিরিয়েন্স করেছি প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আসবেই আসবে ঠিক আছে তো এই হচ্ছে এখানকার আমাদের বিষয় আমাদের এখানেই আজকে ক্লাস শেষ করলাম আমরা তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে বা অবশ্যই বলবো ভিডিওটা শেষ অব্দি দেখো এবং কিছু মতামত তোমাদের যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কারণ তোমাদের এই মতামতগুলোই কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় এই ধরনের কন্টেন্ট তোমাদের ডেলিভার করার জন্য থ্যাংক ইউ